আরে ওর বাইকটা কোথায় গেল? বাপ রে দিদি দিদি, হ্যাঁ বাইরে তো বাইক দেখছি না, এত সকাল সকাল সঞ্জু কোথায় গেল? সকালে জলদি উঠে কাকে যেন পেটাতে গেছে। হায় হায়, তো তুমি এখানে কি করছো? ওষুধ আর ডেটল রেডি রাখছি, যদি উল্টো মার খেয়ে আসে। দিদি তুমি ওর আসল মাই তো না? আরে শালা বাবু, ওর জন্মের সময় তুমিও তো সেখানেই ছিলে, তাহলে এই কথা জিজ্ঞেস করছো কেন? জামাই বাবু, বেশি আদর্শ হোক কিন্তু ভালো না। হ্যাঁ এই তুই চুপচাপ যা না, ও চলে আসবে। হ্যাঁ চলে এসে গেছে। শর্ত মারতে গিয়ে ওটা মার খেয়ে এসেছিস। কি ব্যাপার বাবা, আমি তো তোর জন্য ডেটল আর তুলো রেডি করে রেখেছিলাম, বিয়ের কথা আগে জানালে বরণের জন্য ডালা রেডি করে রাখতাম। মারতেই তো গিয়েছিলাম, এই যে চেহারাটা দেখো। এত মারামারির পর বিয়ে কিভাবে হলো? শোনো শোনো শোনো, আমাকে কেন মারতে এসেছো? কাব্যকে বিরক্ত করি তাই নাকি ভালোবাসি বলে? তোমার বন্ধু আমাকে পছন্দ করে না বলে বলেছে যে আমি ওকে বিরক্ত করি। যদি তাই হয় তাহলে মারো আমাকে, আমি কিছুই বলবো না। কিন্তু সত্যিকারেই যে ভালোবাসে তাকে মারা ঠিক না। ভালোবাসার সত্য নামিথ্যা কিভাবে বুঝবো? হ্যাঁ কিভাবে বুঝবো আমরা? তোর তিনটা বেস্ট ফ্রেন্ডের নাম বল। গণেশ, সুজিত, সুরে। ফোন কর। আড্ডা দিতে বসলে সারা রাত প্রেমের গল্পই শোনায় ভাই। ওর বন্ধুরা বলেছে তাই তুই মেনে নিবি? এই কেউ কোনো মেয়েকে মিথ্যা বলতে পারে যে ও তাকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসার কথা কোনো বন্ধুকে মিথ্যা বলে না। ওর বন্ধুরা যেহেতু বলেছে তার মানে ওর ভালোবাসা সত্যি, তাই আমি বিয়ে করিয়ে দিলাম। বুঝলাম, কিন্তু ওর ভাইকে রাজি করিয়েছিস কিভাবে? মা, এই অবস্থায় হয় বন্ধুত্ব হারাতে হবে না হয় ভালোবাসা। বন্ধুত্ব হারালে আবার ফিরে পাওয়া যাবে, কিন্তু ভালোবাসা হারালে জীবনে আর নাও পেতে পারে। আমি একটা কথায় বিশ্বাস করি, স্যাক্রিফাইস করা কঠিন না, কিন্তু স্যাক্রিফাইস করতে পারা মানুষ পাওয়া কঠিন। মনের মানুষ পেলে সব করা যায়। তিন বন্ধুকে ফোন করার কনসেপ্টটা না হলে আমি এতক্ষণে মরেই যেতাম। আসলে কনসেপ্টটা আমার। গুড মর্নিং বাবা। সারা রাত কোথায় ছিলি? সতীশের বাসায় ছিলাম পড়ার জন্য, গ্রুপ স্টাডিজ। ও ফোন দে ওকে। কাল রাতে সঞ্জু কোথায় ছিল? আমার বাসায় ছিল আঙ্কেল, একসাথে পড়াশোনা করেছি, গ্রুপ স্টাডিজ। আচ্ছা, এত বছরও ছেলেকে বিশ্বাস করতে পারলে না? ইমরানকে একটা ফোন দে। কি বললে বাবা? তুই ঠিকই শুনেছিস, ফোন দে। কিরে সঞ্জু, এখনো উঠিসনি? কাল রাতে সঞ্জু কোথায় ছিল? আমার ঘরেই পড়ছিল আঙ্কেল, গ্রুপ স্টাডিজ। আসলে হয়েছে কি? এবার প্রণয়কে ফোন দে বাবা। দে না। হ্যাঁ বল। কাল রাতে সঞ্জু কোথায় ছিল রে? রাতে আমার বাসায় ছিল আঙ্কেল, একসাথে পড়াশোনা করেছি, গ্রুপ স্টাডিজ। কি রে, এক রাতে কয়টা বাসায় থেকে পড়াশোনা করেছো? সবাইকে চর লাগাবো আমি। কেন, আমার বাসায় কি বারান্দা নেই নাকি ফ্রিজে ড্রিঙ্কস রাখা নেই? কতবার তোদের ভালোভাবে বলেছি, ড্রিঙ্কস করতে হলে আমার বাড়িতে বসে কর। কানে কি তালা লাগিয়েছিস নাকি চর খাবার পর বুঝতে পারবি? বাবা, কে ফ্রিজে কি সত্যি ড্রিঙ্কস আছে? ওকে আমি। কি রে সতীশ, শুনলাম হায়দ্রাবাদে চাকরি হয়েছে, কবে যাচ্ছিস? এই তো কয়েকদিন পরে যাবো আন্টি। ও তুই কবে আসবে হায়দ্রাবাদ? এই এমন কাজের জন্য সঞ্জু কোথাও যাবে না, মারামারি করতে হলে ডাকিস, অ্যালার্ম দিয়ে চলে আসবে, কিন্তু পড়াশোনা আর চাকরির জন্য অন্য কোথাও যেতে বলছিস, লজ্জা করবে না ওর? বিয়ের পরে বাসররাত যেমন একটা নিয়ম, তেমনি ইঞ্জিনিয়ারিং পড়লে হায়দ্রাবাদ যেতে হবে নাকি? ধরো আমি হায়দ্রাবাদ গেলাম, সকালে উঠে অফিস, আবার অফিস শেষে বাসায়, আবার অফিসে গেলাম, আবার বাসায় আসলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? একদিন না একদিন তো মনেই হবে না এসব আমি কি করছি? দুই টাকা আয় করার জন্য সবাইকে ছেড়ে এসেছি। এই কারণে আমি আমার মাকে, বাবাকে আর এই গ্রাম ছেড়ে কোথাও যাচ্ছি না, বুঝেছো? হ্যাঁ। আরে এই গ্রামে খুঁটি মেরে বসে আছিস, কি আছে এই গ্রামে? হ্যাঁ এমন কি আছে এই গ্রামে? আরে আর কতদিন এভাবে ঘরে বসে কাটাবি? একবার হ্যাঁ বলে দেখ, বন্ধুদের বলে হায়দ্রাবাদে ভালো চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। মামা বাদ দাও না, বাবা মাকে দেখো কত মজা করছে, তুমি এত চিন্তা করছো কেন? ওরা হাসছে দেখে তোর মনে হচ্ছে ওরা খুশি? শোন বাবা,
ওপরে ঠিকই হাসছে কিন্তু মনে অনেক দুঃখ ওদের। শক্ত করে ধরো না। কি যে বলো না মামা, তোমাদের ছেড়ে আমি, আরে চেষ্টা তো করে দেখ। শুধু আমি না, বাবা মাও আমাকে ছেড়ে থাকতে পারবে না। একবার বন্ধুর বাসায় ছিলাম তাতেই ভয় পেয়ে গেছে, আর হায়দ্রাবাদে গেলে তো। তাহলে ওরাও চেষ্টা করে দেখবে। তুই একটা কাজ কর, ওদের কাছে যা আর বল তুই চাকরি করার জন্য হায়দ্রাবাদে যাচ্ছিস। এই মিথ্যাটা বলে তো একবার দেখ, তখনই বুঝতে পারবে ওরা কি চায়। এরপর সিদ্ধান্ত তোর উপর। বাবা, মামা বলছিল হায়দ্রাবাদে একটা চাকরি দেবে, ভাবছি ওখানেই চলে যাব। সত্যি? তাই বুঝি? ওই রতন আছে না, ওর ছেলে পুনেতে চাকরি করে, তাতেই কি অহংকার। এবার মুখটা ভেঙে দেব, দেখা হলেই বলতে থাকে তোমার ছেলে তো কিছুই করে না। আরেকবার বলে দেখুক দেখি। কিন্তু হায়দ্রাবাদে তুই থাকবি কোথায়? ওখানে আমার এক বন্ধু আছে, ওর বাসায় থাকবে। না না, আমি ওখানে থাকবো না। বাবা, মায়ের কথাটা তো শোন। ওরা ভালো মানুষ, এখন যেমন তোর যেতে ইচ্ছা করছে না, কিছুদিন যদি ওদের সাথে থাকিস দেখবি ওদেরকে আর ছেড়ে আসতে ইচ্ছে করছে না। বাদ দাও না মা। প্লিজ 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 শোনা প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, যাবি তো? আমার বাবা। সুপ্রিয় যাত্রীগণ, ট্রেন নাম্বার 237 এখনই প্ল্যাটফর্মে চলে আসবে।